আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। তো ঈদে নামাজ পড়তে যাচ্ছি এখন মসজিদে, এখন আছি ফরিদপুর শহরেই, তো গ্রামে যাওয়া হয়নি, এজন্য একটু পরে নামাজ পড়ে তারপরে গ্রামে যাব। তো ডিউটি ছিল অনেক, এর জন্য যাইতে পারি নেই কালকে, তো আজকে ঈদের দিনই বাড়িতে যাব। তো এখন নামাজ পড়তে যাচ্ছি, তো আপনারা সঙ্গেই থাকুন, দেখতে পারবেন কোথায় নামাজ পড়তেছি আপনাদের দেখাবো। ফরিদপুর আলিপুর গোরস্থান জামে মসজিদে নামাজ পড়বো, কোরবানি ঈদের নামাজ। তো ঈদের নামাজও পড়েছি, রোজা ঈদের নামাজও এখানে পড়েছি, তো বাড়িতে যাইনি, তো কোরবানিতেই বাড়িতে যাব, আজকে বাড়ি যাব, তো এখানে নামাজ পড়ে তারপরে বাড়িতে যাব। তো চলুন আমরা মসজিদে যাই, আপনাদের দৃশ্যগুলো দেখাই, তো চলুন যাওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তো চলে এসেছি, তো আকাশ অনেক মেঘ, বৃষ্টি নেমেছে সকালে, এখন বৃষ্টি নেই। তো এই যে মসজিদে চলে এসেছি, নামাজ শেষ হয়ে আপনাদের কথা বলবো আপনাদের সাথে, তো চলুন আমরা মসজিদে ভিতরে যাই। তো এখন চলে এসেছি, তো আপনাদের দৃশ্যগুলো দেখাই। এই যে হচ্ছে ফরিদপুর আলিপুর গোরস্থান জামে মসজিদ, এই দেখেন চারতলা বিশিষ্ট মসজিদ, চারতলায় ভরে যাবে, বাইরেও নামাজ পড়তে লাগতে পারে, যে বাইরে সিস্টেম আছে, দেখেন মাঠ আছে। তো চলুন সামনের দিক যাওয়া যাক, ইনশাল্লাহ ঈদের জামাত আদায় করি। তো দোতলায় এসেছি, দোতলায় জায়গা নেই, এখন চারতলায় যাবো, ওই দেখেন লোকজন আসতেছে ভরপুর, তো চলুন দোতলায় জায়গা নেই, চারতলায় যেতে হবে। দোতলায় জায়গা নেই, এখন চারতলায় যাচ্ছি, সঙ্গে থাকুন, আপনাদের চারতলা দৃশ্যগুলো দেখাবো। তো চারতলা যাওয়া লাগলো না, তিনতলায় জায়গা আছে, তো এই তিনতলায় ভিতরে এখন যাব, তিনতলা খালি আছে, চারতলাও ভরে যাবে, তো চারতলা এখন কোরবানিতে নামাজ আদায় করব। তো নামাজ শেষ আপনাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকুন, আপনাদের দৃশ্যগুলো একটু দেখাই, তিনতলা থেকে ভিডিও করে দেখাই। এই যে হচ্ছে আলিপুর গোরস্থান, গোরস্থানের রাস্তার এই পাশে মসজিদে দেখেন লোকজন আসতেছে অনেক ভরপুর। নামাজ শেষ হয়ে গেছে, তো এখন দোয়া হবে, তো দোয়া করে নিচে যাব। তো আমরা এখন নিচে দৃশ্যগুলো দেখি, এখন তিনতলায় আছি, তিনতলায় নামাজ পড়লাম, এই দেখেন নামাজ শেষ, এখন দেখি আমরা নিচে, দেখেন কত লোক হয়েছে নামাজে, হাজার হাজার লোক হয়েছে। তো চলুন আমরা নিচের দৃশ্যগুলো দেখি, হাজার না হলেও 500 লোক হয়েছে, কারণ জামাত দুইটা হবে, একটা শেষ হয়েছে আর একটা, একটা 8টায় হয়েছে আর একটা হবে 8:30, তো 8টার জামাত পড়লাম। তো চলুন আমরা নিচের দৃশ্যগুলো দেখি, এখানেও নামাজ পড়ছে, এখানে পুরো ভরে গেছিল নিচের মাঠ, তো দেখেন লোক বের হয়ে যাচ্ছে, ওই যে গোরস্থানে কবর জিয়ারত করতে যাচ্ছে। তো নামাজ শেষ, এখন দোয়া হবে, তো আমরা দোয়া করে তারপরে নিচে নামবো, তো অনেকে চলে যাচ্ছে, তো সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুরা, নামাজ শেষ করে এখন বের হলাম, এ দেখেন অনেক লোক হয়েছে, শত শত বললেই চলে, অনেক লোক হয়েছে, আবার জামাত হবে 1:30, 8:30, এখন 8টা জামাতে নামাজ পড়লাম, এ দেখেন অনেক লোক হয়েছে, নামাজ দেখতেই পেরেছেন, নামাজে প্রচুর লোক হয়েছে। এই দেখেন এই যে হচ্ছে গোরস্থান, তো অনেকেই কবর জিয়ারত করতে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আপনাদের আরও ভিডিও নিয়ে আজ দেখাবো, আজকে যেহেতু গ্রামে বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার সব আপনাদের ভিডিও করে দেখাবো, সঙ্গেই থাকুন তাহলে দেখতে পারবেন। তো সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।